বিদেশ থেকে পরিচালিত হতো অনলাইন জুয়া, আর এতে সম্পৃক্ত দেশি এজেন্টরা। এক বছরে এই জুয়া থেকে আয় করা 20 থেকে 30 কোটি টাকা পাচার করা হয়েছে। এই চক্রের 3 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাশিয়া, ভারত ও মালয়েশিয়া থেকে পরিচালিত হয় অনলাইন জুয়ার ওয়েবসাইট। দেশে তাদের এজেন্টরা ওই জুয়ার টাকা লেনদেন করত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, পরে বিদেশে পাচার করা হতো ওই টাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতার 3 জনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। পাচার করা হয়েছে অন্তত 20 থেকে 30 কোটি টাকা। এই অনলাইন বেটিং এর ডোমেইন যেটি বলা হয়, তার অ্যাডমিন সেটি দেশে হয় না, রাশিয়া, মালয়েশিয়া এবং ভারত থেকে এই অ্যাডমিনটি পরিচালনা করে এই অনলাইন বেটিং এর। একটি পিবিও 60 টাকায় যদি বিক্রি করে, মাস্টার এজেন্ট হয়তো এটি লোকাল এজেন্ট বা গেমারদের নিকট 100 টাকা বা কখনো কখনো 150-150 টাকায় বিক্রি করে। গ্রেপ্তারদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ টাকা, 4টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের 13টি অ্যাকাউন্ট নম্বর ও 23টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট জব্দ করা হয়। এই টাকাগুলি লেনদেন হয় আসলে ই ব্যাংকিং এর মাধ্যমে অথবা নগদ বিকাশ এগুলির মাধ্যমে, ব্যাংকিং এর মাধ্যমে এই টাকাগুলি বাইরে পাচার হয়ে যাচ্ছে। যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি, আমরা বিটিআরসির সাথে যোগাযোগ করছি, যখনই যেই লিঙ্কগুলি ওপেন হয়ে যাচ্ছে আমরা এটি বন্ধ করার ব্যবস্থা নিব। রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনের আওতায় এনে তাদেরকে বন্ধ করার ব্যবস্থা আমরা করব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।